নতুন বছর শুরু হলেও নতুন সুখবর আসছিল না ঢাকায় ছবির জনপ্রিয় নায়ক সাকিব খানের কাছ থেকে। সুখবর বলতে নতুন কোনো ছবি, তবে ভক্তদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। নতুন বছরে সবে ক্যামেরার সামনে দাঁড়ালেন শিকারী খ্যাত এ নায়ক। নতুন একটি বিজ্ঞাপনের মাধ্যমে সম্প্রতি FDC-তে শুটিং অংশ নিলেন তিনি। খুব শীঘ্রই ভক্তরা জানতে পারবেন তার নতুন ছবির খবর। অন্যদিকে নানা বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে সেন্সর সার্টিফিকেট পেল অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরী জুটির দ্বিতীয় চলচ্চিত্র প্রিয় কমলা। ইমপ্রেস প্রযোজিত ও জয় পরিচালিত এই ছবিটি গেল 16ই ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু ওই সময় সেন্সর বোর্ড সদস্যরা ছবিটির কিছু দৃশ্যের আপত্তি জানিয়ে সার্টিফিকেট প্রদান করেনি। সংশোধন করে জমা দেওয়ার পর শেষমেশ ছবিটি মুক্তির ছাড়পত্র পেল। এছাড়াও চিত্রনায়িকা অপু বিশ্বাস ছায়াবৃক্ষ নামের একটি ছবির কাজ সম্প্রতি শেষ করেছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 ছবিটি। এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে খুব শীঘ্রই আবারও এক হচ্ছেন এক সময়ের জনপ্রিয় এই জুটি, তবে তা বাস্তবে নয় পর্দায়। কিন্তু সাকিবের সঙ্গে পর্দাতে আবারও অপুর জুটি হওয়ার বিষয়টি অবাক করার মতো, কারণ তারা এখন সাবেক স্বামী স্ত্রী। ঢালিউড সূত্রে খবর, এবছর আবার তারা জুটি বাঁধতে চলেছেন। সাকিব ও অপুর ডিভোর্সের আগে তারা কয়েকটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন। সেই ছবিগুলো নিয়ে বিকাকে ছিলেন পরিচালক ও প্রযোজকরা। তবে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে সেই অসম্পূর্ণ ছবিগুলো এবছর শেষ হতে পারে। যদিও বিষয়টি নিয়ে সাকিব বা অপুর তরফ থেকে কোনো মন্তব্য এখনও আসেনি, তবে এবছরই ছবিগুলোর শুটিং শেষ হবে বলে জানা গেছে। সেটা হলে আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে সাকিব অপুকে। এদিকে পোড়ামন খ্যাত জুটি সাইমন সাদিক ও মাহিয়া মাহি, জাকির হোসেন রাজু পরিচালিত এই সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান তারা। আবারও তিনটি সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন মাহি সাইমন। সোমবার এসব সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান সাইমন। নতুন এই তিন সিনেমার মধ্যে গ্যাংস্টার পরিচালনা করবেন শাহিন সুমন, এতে সাইমন মাহির সঙ্গে থাকবেন শান্ত খান। এছাড়া লাইভ ও নরসুন্দরী সিনেমা পরিচালনা করবেন শামীম আহমেদ রনি। এসব সিনেমা প্রযোজনা করবে শাপলা মিডিয়া।